বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক ছবিগুলো দেখলে আঁতকে উঠতে হয়। রূপালী পর্দায় যাদের সঙ্গে তিনি প্রেম করছেন তাদের বেশিরভাগই তার হাঁটুর বয়সী। স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে দুই দশক ধরে একই ছাদের নিচে সংসার করছেন অক্ষয়। অথচ এই অভিনেতার প্রেমিকাই নাকি একদিন চলে গিয়েছিলেন তাকে ছেড়ে। এমন তথ্যই দিয়েছেন বলিউডের এই অভিনেতা। ভারতের জনপ্রিয় অনুষ্ঠান কাপিল শর্মা শোতে একটি ছবির প্রচারে এসেছিলেন অক্ষয়। সেখানে ঘটনাটি প্রকাশ করেন তিনি। অক্ষয়ের জীবন বড় বর্ণিল। সেই জীবনের নানা ঘটনার বয়ান দিতে দিতে প্রেমের এই ঘটনাও মুখ ফসকে বেরিয়ে আসে। অক্ষয় তখন ভীষণ লাজুক প্রকৃতির ছিলেন, মেয়েদের পাশে খুব একটা ঘেঁষতেন না। প্রেমের শুরুতে বেশ কয়েকদিন প্রেমিকার সঙ্গে ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু কখনো তার কাঁধে হাত রাখেননি। সংকোচ হতো বলে হাতও ধরতেন না তিনি। অক্ষয় জানান মেয়েটি চেয়েছিল অক্ষয় তার হাত ধরুক, অন্তত একটা চুমু খাক। অক্ষয় এসব না করায় সেখানেই তাদের প্রেমের ইতি ঘটে। মেয়েটি চলে যায় অক্ষয়কে ছেড়ে। অক্ষয় তখন তারকা হননি, তখন তার প্রেমিকা চলে গেলেও বলিউডে পোক্ত হওয়ার পর জড়িয়েছিলেন একাধিক প্রেমে। অক্ষয় কুমার ও আয়েশা জুলকারের প্রেম নিয়ে তুমুল আলোচনাও হয়েছিল বলিউডে। অভিনেত্রী পূজা পাত্রার সঙ্গেও অক্ষয়ের সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল, যদিও এই প্রেম টেকেনি বেশি দিন। নব্বই দশকের হিট জুটিগুলোর মধ্যে অন্যতম অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি। পর্দার বাহিরেও এই জুটি ছিল ভক্তদের পছন্দের শীর্ষে। অক্ষয় শিল্পার প্রেমও এগিয়েছিল অনেক দূর, তবে টেকেনি। মহরা ছবির সেট থেকে প্রেমের শুরু অক্ষয় ও রাবিনা ট্যান্ডনের। বলিউডে তখন আলোচনার অন্যতম বিষয় ছিল অক্ষয় রাবিনার প্রেম। বলিউডের আবেদনময়ী এই নায়িকা অক্ষয়ের প্রেমে পাগল ছিলেন, কিন্তু তাদের এই সম্পর্ক একসময় ভেঙে যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার সঙ্গেও জড়িয়ে গিয়েছিলেন অক্ষয়। এই অসম প্রেম বলিউডের ভক্তদের অবাক করে। শোনা যায় খিলারিকা খিলাড়ি ছবির শুটিংয়ের সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বলিউডের এই দাপুটে নায়িকা আর তার থেকে কম বয়সী নায়কের সঙ্গে প্রেম নিয়ে বলিউড সরগরম ছিল। কিন্তু এর পরপরই অক্ষয়ের জীবনে টুইঙ্কেল খান্না আসেন। টুইঙ্কেল খান্নার সঙ্গে অক্ষয়ের প্রেমে শুরু হয় একটি ফটোশুটের মাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম গাঢ় হতে থাকে। এক পর্যায়ে দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখনো একই ছাদের নিচে আছেন অক্ষয় টুইঙ্কেল। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।